Hello, lovers and viewers of Monorama. দেখতে দেখতে উই আর এট দ্য সিজন ফিনালে। 12টি এপিসোড কিভাবে গেল আমরা জানি না, অনেক আনন্দে, অনেক উপাদেয় রান্নায় এবং একই সাথে অনেক মজার মজার গল্পে আমাদের 12টি এপিসোড গিয়েছে। যাদের সাথে আমার এই এপিসোড 12টি যাচ্ছে তাদেরকে নিয়ে আসছি স্ক্রিনে একই সাথে, আমাদের কুইন অফ দ্য কিচেন অ্যান্ড আমাদের মাস্টার শেফ ফারাহ নাজ। ফারাহ, হ্যালো। হ্যালো 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 বিয়ার্স, অনেক সবাইকে অনেক শুভেচ্ছা মনোরমা ফারানাজে রান্নার আড্ডা থেকে। এবং একই সাথে আমরা ইফতিকেও নিয়ে আসি আমাদের আজকের আড্ডা পাজ। হ্যালো ইফতি। ইফতি খুব গভীর মনোযোগ দিয়ে কিছু দেখার চেষ্টা করছে এবং ইফতি আমাদের মধ্যে এসে পড়েছে। ইফতি, কি খবর? ইফতি, তুমি মিউটে আছো। সরি, কি খবর তোমাদের? এই তো চলছে আছে। হ্যাঁ, তোমাকে আমরা শুনতেও পাচ্ছি এখন। আচ্ছা, সো গুড। ইফতি, সিজন ফিনালেতে আমরা ফাইনালি, হাউ ডাজ ইট এট ফিল? লাস্ট এট লাস্ট সে দেখতে দেখতে আমাদের 11টা পর্ব শেষ, আজকে 12তম পর্ব শুরু হলো। হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই দিনই শুরু করলাম আমরা। হ্যাঁ সত্যি সত্যি আসা যাওয়ার পথের ধারে দেখেছিলাম গান গেয়ে। ফারা, তোমার অনুভূতি আজকের সিজন ফিনালিতে এসে, ভালো মন্দ মিশ্রিত কোনো অনুভূতির কথা বলবে? হ্যাঁ, অবশ্যই আমার খুব ভাল লাগছে যে আমরা খুব সুন্দর ভাবে 12টা এপিসোড করলাম আমাদের আড্ডার মাঝখান দিয়ে, রান্নার মধ্যে দিয়ে। আর হুম হুম হ্যাঁ, অবশ্যই মন খারাপ লাগছে, বিকজ খুব একটা ভাল লাগতো যে সবার সাথে কমেন্টের থ্রুতে যোগাযোগ করা বিয়ারদের সাথে। রীতিমতো আমরা তিনজন সামনাসামনি আড্ডা দিল, তাদেরকে আমরা কমেন্টের মাধ্যমেই পেতাম আমাদের আড্ডায়। সো ইনশাল্লাহ আবার যদি বিয়াররা আমাদের অনুষ্ঠান পছন্দ করেন তাহলে হয়তো আবার দেখা হবে। হয়তো আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে, কবি আলবিদা না কেহনা। তো আমরা, চাই হয়তো হয়তো বলে না, আমরা আবার দেখা করব, বাট এটা নতুন আঙ্গিকে দেখা করব। অবশ্যই অবশ্যই আমরা আবার, হ্যাঁ, এই এই থ্রি মাস্কেটিয়ার্স আবার ফেরত আসবে, বা থ্রি স্টুজেস, উইচ এভার ওয়ে, থ্রি রত্ন বা ত্রিশূল বা ত্রিদেব, ত্রিদেবী, যেভাবে আমাদেরকে বলা হোক, আমরা আবার চলে আসব কোন একটি কনসেপ্ট নিয়ে। এবার মনোরমা নিয়ে এসেছিলাম, কে জানে কবে কোন আরো অন্য রমা নিয়ে আসবো। তবে সবখানে যেখানেই আসি আমাদের এই শোর কুইন কিন্তু একজনই থাকবে, ফারাহ নাজ, কি বলো ইফতি? অবশ্যই সবসময় ওই থাকবে। ওই থাকবে। ওই যে আমরা ছোটবেলায় নতুন কুড়ি দেখতাম না, ওখানে বলতো অমুক ও তার দল, তো আমাদের এটার নাম হয়ে গেছে ফারাহ ও তার দল। তো তার দলে কিন্তু আমি আর ইফতি আছি। তো ফারাহ যদি জারি গান গায়, আমরা আহা বেশ 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 করবো আর কি, পাশ পাশ থেকে দাঁড়িয়ে। তো ইফতি, আজকের সিজন ফিনালের বিজয়ীর জন্য কি কি পুরস্কার আমরা কিভাবে করে রেখেছি? সিজন ফিনালের জন্য আমরা আগের এপিসোডেও বলেছিলাম, আজকে যে যিনি বিজয়ী বা বিজয়িনী হবেন তিনি পাবেন ফারার সাইন করা প্রত্যেকটা এপিসোডের রেসিপি পাবেন। দ্যাট মিনস 12টা রেসিপি উনি পাবেন। ফ্যান্টাস্টিক, দ্যাটস ইকুইভ্যালেন্ট টু আ ফুল কুক বুক বাই ফারানাস, সাইন্ড অ্যান্ড 12টা রেসিপি একসাথে। আমরা তাদেরকে কিন্তু সুন্দর করে গুছিয়ে 12টা রেসিপি আমরা তাদের কাছে পাঠিয়ে দেব। অলরেডি আসছে আমাদের কাছে কিছু মন্তব্য। অনিন্দিতা সূত্রধর জানিয়েছেন, হ্যালো ভাইয়া, আপু অ্যান্ড ইফতেকার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর আমাকে ভাইয়া বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ, এবং ইফতেকার ভাইয়াকেও ভাইয়া বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনিন্দিতা সূত্রধরকে আমরা, তারানুম রশিদ জানিয়েছেন, হ্যালো কেতন, ইফতি অ্যান্ড লাভলি বিপ, আমাদের জন্য হৃদয় চিহ্ন তার। তারানুম রশিদ আরো জানিয়েছেন, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নতুন আঙ্গিকে ইনশাল্লাহ, আমরা একেবারে অঙ্গীকারবদ্ধ, সংকল্পবদ্ধ আবার দেখা করার জন্য। আমাদের অনুষ্ঠানের আরেকজন রেগুলার ভিউয়ার স্বপ্নবাজ নাফিস ভাই, যিনি ইউটিউব লাইভ থেকে দেখছেন, তিনি জানিয়েছেন, কেতন ভাই লাভ, নাফিস তোমাকেও লাভ, ইফতেকার দুলা মিয়া তোমাকেও লাভ জানিয়েছে খুব সম্ভবত, এবং সখী ফারাকে লাভ জানিয়েছে, সখী ফারা।
তো আমি এরকম এটা করছিলাম। এটা শানে নজরুলটা কি সখী ফারা? আমাকে জিজ্ঞেস করলে না আমি নাকি? এখানে তো ফারা তুমি আছো, এখানে তো ফারা খান নাই, তো তুমি বলো। আমরা তো মানে বান্ধবী বান্ধবী সখী সখা অনেক নাম ধরেই ফ্রেন্ডদেরকে সম্বোধন করি, তাই না? তো আমার মনে হয় উনি কাব্যিক বাংলায় সখী মানে সম্বোধন করছেন তার বান্ধবীকে, সেটাই হবে। মনে হচ্ছে হ্যাঁ, কাব্যিক বাংলায় সখী সম্বোধন করছে, তো খুব ভালো লাগলো আসলে। আমরা বলেছেন দুলা মিঙ্গা ওর মিয়া, এটা তো ভাষাটা বুঝবে না। আসলে একটু দেখতে হবে তো এটা আমাকে। হ্যাঁ দুলা মিঙ্গা মিঙ্গা, মিয়া, হ্যাঁ তো হ্যাঁ খুব সুন্দর মিঙ্গা। এটা একটু অন্যখান থেকে আসবে আর কি, হ্যাঁ নস্ট্রেলস থেকে আসবে, হ্যাঁ নট ফ্রম দি এপিগ্লটিস, ফ্রম দি নস্ট্রেলস অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নবাজ নাফিস ভাই। আসলে আমাদের গত 12টি পর্বে যারা নিয়মিত আমাদের শো দেখেছে, তার মধ্যে স্বপ্নবাজ নাফিস ভাই, তারানুর রশিদ এবং অনিন্দিতা সূত্রধর অন্যতম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নাফিস ভাই আরো জানিয়েছেন কবিতার সঙ্গী রূপী সখী আর কি, খুব সুন্দর সঙ্গী রূপী বলতে চেয়েছেন, তো কবিতার সঙ্গী রূপী। আচ্ছা ঠিক আছে, কি যে কোনো ভাবেই হোক কোনো অসুবিধা নেই নাফিস ভাই, আমরা খুবই খুবই আনন্দিত। ফারা আপনার বোনের মতো, তো অবশ্যই সে কবিতার বোন রূপী সখী হয়ে থাকবে আপনার জন্য। আচ্ছা আমরা এখন যাচ্ছি আমাদের মেইন অনুষ্ঠানে, তো ফারা আমরা কি রান্না করছি আজকে? আচ্ছা আজকে আমাদের লাস্ট এপিসোডে আমি তো অনেক প্রথম থেকে অনেক দেশ ঘুরালাম সবাইকে রান্নার মাঝখান দিয়ে, তো শেষে আমি ঠিক করলাম আমি সবাইকে থাইল্যান্ড থেকে ঘুরিয়ে আনবো। বাহ, তো আই এম মেকিং আ ডিশ যেটার নাম হচ্ছে পাইনঅ্যাপল বোট ফ্রাইড রাইস অ্যান্ড বাটারফ্লাই প্রন। তো সেটা এটা একটা থাই ডিশ, হয়তো আপনারা সবাই সম্ভবত খেয়েছেন কোথাও, বাট আমি যতবার থাইল্যান্ডে গেছি তো আই ট্রাইড উই ট্রাইড খুব ভালো লেগেছে আমার কাছে, খুব অ্যামেজিং লাগতো আগে যে মানে কি সুন্দর করে পাইনঅ্যাপেলটাকে পুরো পুরে পুরে একটা বোট বানিয়ে তার মধ্যে করে মানে থাই স্টাইলে ফ্রাইড রাইসটা পরিবেশন করে, সেটা দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু। তো সেটা আমি আজকে পরিবেশন করবো। তো আমরা আরেকবার শুনি, ডিশটার নাম হচ্ছে পাইনঅ্যাপেল বোট অ্যান্ড ফ্রাইড রাইস, পাইনাপল বোট ফ্রাইড রাইস অ্যান্ড বাটারফ্লাই প্রন। তো আমি বাটারফ্লাই প্রনটা এডিশনাল আমি অ্যাড করেছি, সো হাই স্টাইল। ওয়ান্ডারফুল, সাউন্ডস বিউটিফুল। ইফ দি এনিথিং ফ্রম থাইল্যান্ড স্মৃতি যেটা শেয়ার করা যায় পাবলিকলি, মানে যেটা খুব প্রাইভেট প্রাইভেট স্মৃতিগুলো দরকার নেই, যেটা পাবলিকলি বলা যায় আর কি। না আমার এখনো মনে আছে আমরা যখন লাস্ট যখন গেলাম ব্যাক ইন 2012, তখন আমরা ফার্স্ট আমরা যখন ওইদিন রাত্রেবেলা ডিনার করেছি তখন ফ্রাইড রাইসের গন্ধটা পাচ্ছিলাম, তো তখন আমি বললাম আই হ্যাভ টু ট্রাই ফ্রাইড রাইস। তো তখন ওদের মেনু থেকে দেখেছিলাম পাইনঅ্যাপল বোট ফ্রাইড রাইসের কথা, তো ওখানেই আমরা আমি ফার্স্ট আমি ট্রাই করেছি, বাট ফারা আগে অনেকবার বেশ কয়েকবার ট্রাই করেছিল, তো আমি ওই ফার্স্ট টাইম ট্রাই করেছি। ইট ইজ অসাম, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ থিং, তোমার একটা পাইনঅ্যাপেল এর একটা ফ্লেভারও আছে ওটার সাথে, সো ওটা ডিফারেন্ট একটা টেস্ট, ইটস নট লাইক নর্মাল ফ্রাইড রাইস, ইটস সামথিং ডিফারেন্ট। আমরা বোধ হয় কেতন শেখ একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে হারিয়ে ফেলেছি, উনি আবার ফিরে আসবেন আমরা মনে করি। হ্যাঁ হ্যাঁ তো ফারা, তো এই পাইনঅ্যাপেল বোট ফ্রাইড রাইস এর তোমার রেসিপিটা তোমরা তুমি যদি ইনগ্রেডিয়েন্টস গুলি তোমরা যদি এখন দর্শকদেরকে একটু বুঝিয়ে বলো তাহলে বেটার হয়, যতক্ষণ হ্যাঁ আমাদেরকে। আমি দেখাতে পারবো আমার ক্যামেরা যখন কাউন্টার টপে চলে আসবে, বাট আমি এটার কিছু ব্যাকগ্রাউন্ড দিতে পারি ভিউয়ার্স কে। ততক্ষণে কেতন শেখ আমাদের মাঝে চলে আসবে আবার। সো পাইনঅ্যাপল বোট ফ্রাইড রাইস এর এটা আমি যতগুলো আপনাদেরকে রান্না দেখিয়েছি তার মধ্যে সবসময় একটা কি ইনগ্রেডিয়েন্টস থাকে, তো যেহেতু এটা পাইনঅ্যাপল এর তো এখানে কি ইনগ্রেডিয়েন্টস টাই হচ্ছে পাইনঅ্যাপল আচ্ছা আচ্ছা, বাই ইটসেলফ। তো আমি সেই
সেটাই ব্যবহার করে আজকে করব, বিকজ পাইনঅ্যাপেলের জুসটা ফ্রাইড রাইসের সাথে মিশবে, অনেক কিছুই যাবে, তো কিন্তু হাইলাইটেড মানে আইটেমটা হচ্ছে পাইনঅ্যাপেল ওকে, আনারস। আমি জাস্ট একটু একটু চেক করে নিই, আমি একটু কারিগরি সমস্যার কারণে বাইরে গিয়েছিলাম। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আমাকে নড়াচড়া করতে দেখা যাচ্ছে? হ্যাঁ শুনতে আচ্ছা, পারো। হ্যাঁ, তার মানে আমরা আবার, হ্যাঁ, আবার ফিরে এসেছি। তো সুপ্রিয় একটু সামান্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কারিগরি অসুবিধার কারণে কোনো একটা পয়েন্টে এই অনুষ্ঠানে আমাকে ইন্টারনেটটা একটু যন্ত্রণা দেবেই, কারণ সে আমার উপরে কোনো কারণে ক্ষেপে আছে, আমি জানি না কেন, বাট এনিওয়ে আমরা সেটা ইগনোর করতে পারি। ফারা, আই'ম সরি, আমি তোমার ওই ডেসক্রিপশনটা মিস করেছি। আমার মনে হয় আমি তোমাকে শুরু করতে দিয়ে দিই, তুমি রান্নাটা শুরু করে দাও, আমি ইফ দি ব্যাক ব্যাক অফ দ্য স্টুডিও থেকে তোমার রান্নার গল্পগুলো শুনি। ওকে ঠিক আছে, তো ওকে, আমি কাউন্টার টপে এখন ইনগ্রেডিয়েন্টস গুলো দেখাই। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে পাইনাপল বোট ফ্রাইড রাইস এর জন্য ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে ইন্টারেস্টিং পাইনাপল বোটটা আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন। তো আমি পাইনাপলটাকে পুরো একদম ফ্ল্যাট করে এক ভাগে কেটেছি, এবং এই পাইনাপেলের এখান থেকে দেখেন আমি পেটের ভিতর থেকে কুড়ে কুড়ে পাইনাপেলের মানে মাংসগুলোকে আমি তুলে ফেলেছি এবং এটাকে একটা বোটের মতো বানিয়েছি। তো আপনারা এটাকে দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে যে পুরো পাইনাপেলটাকে বসিয়ে মাঝখান দিয়ে মাথা কেটে ঢাকনার মতো করে করতে পারেন, কুড়ে নেবেন, কিন্তু আমার কাছে এটা সুবিধা লাগে যেহেতু এটা বোট, সো মানে বোট রাউন্ডও হতে পারে এবং এই ধরনের, তো আমি প্রেফার করি এই সাইজ, এই এই কাটটাকে। তো এই কাটটা ইজি, পাইনাপল গুলো কুড়ে কুড়ে দিতেও হচ্ছে সুবিধা হয়। তো এটা আমি সার্ভ করব, তো আমি দেখালাম। তারপরে হচ্ছে মেইন আজকে যা লাগবে, ফার্স্টে আমি পাইনাপল কে ছোট ছোট কিউব করে কেটে কেটেছি, তারপরে এখানে আছে গাজর কে আমি জুলিয়ান কাট করেছি। তো জুলিয়ান কাট করাটা খুবই ইজি, আমি কোনো মেশিন ব্যবহার করিনি, জাস্ট আমি ছুরির মাধ্যমে প্রথমে আপনারা যেটা করবেন গাজরটাকে পুরো নিয়ে পিলার আছে যে পিলার দিয়ে পিল করবেন, পিল করে 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 স্লাইস গুলো নিয়ে তারপরে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কুচি কুচি কেটে ফেলবেন। নট নেসেসারি যে একেবারে আপনাকে কালিনারি মানে ইয়ে থাকতে হবে আপনার অভিজ্ঞতা, সো এভাবে করে আইডিয়া বের করে আপনি গাজরটাকে জুলিয়ান কাট করে নিতে পারেন। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বাঁধাকপি, ক্যাবেজ, ক্যাবেজ কে হচ্ছে ওটাকে আমি ফাইনলি চপ করেছি, কারণ ক্যাবেজ অনেকই নরম, ওটা একটু সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতে পারে। তারপরে এখানে আছে রসুন কুচি, আমার খুব ফেভারেট, সো যেহেতু এটা থাই ফ্রাইড রাইস এই জন্য আমি রসুন কুচি দেব, বাট আমি নর্মাল ফ্রাইড রাইসেও দিয়ে থাকি, সো আপনাদের ইচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপরে আছে পেঁয়াজ কুচি, তারপরে আছে এখানে কাঁচা মরিচ কুচি, এখানে লেমন গ্রাস কে আমি স্লাইস করে রেখেছি, তারপরে আছে ধনিয়া পাতা, তারপরে এখানে আছে কাজু বাদাম যেটা আমি আমার ফ্রাইড রাইসে দেব, তারপর এখানে আমি চিংড়ি মাছকে, বড় চিংড়ি মাছকে পিস পিস করে ছোট ছোট আবার কিউব আকারে কেটে রেখেছি, তারপরে আছে আমার কাছে টেস্টিং সল যেটা হচ্ছে আমার ফ্রাইড রাইস এর ফ্লেভার নিয়ে আসবে, তারপরে এখানে আছে ব্রাউন সুগার এটাও ফ্লেভার নিয়ে আসবে, তারপরে আমি ভাত আগে থেকে রান্না করে রেখে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে আপনারা করবেন তাহলে হয় কি ফ্রাইড রাইসটা ঝরঝরা হয়, কারণ গরম গরম ভাতটা নামিয়ে যদি ফ্রাইড রাইস করতে হয় তাহলে ওটা একটু বেশি সগি হয়ে যায়। তো ভাতটাকে করে রান্না করে আপনারা ঠান্ডা হয়ে গেলে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে যে এখানে আছে ডিম যেটা আমি ফ্রাইড রাইসে ব্যবহার করব, তারপরে আছে লেমন জুস, এগুলো সবই আমার ফ্রাইড রাইসে যাবে, তারপরে অফকোর্স আমার সিজনিং কিউব যেটা নাকি আমি সব সময় ব্যবহার করে থাকি, চিকেন সিজনিং কিউব, বাট আপনারা ভেজিটেবল সিজনিং কিউবও অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি দেখাচ্ছি যে প্রন বাটারফ্লাই যে করব, আমি অলরেডি এটাকে প্রনটাকে মাথাটাকে বের করে নিয়েছি, মাথাটাকে খুলে নিয়ে হাফ বডি থেকে শেলটা বের করে
যখন নাকি আপনারা প্রনটাকে ক্লিন করেন, ওর একটা আঁশ বের করতে হয় পিঠে থেকে প্রনের, তো সেইটা বের করে আমি জাস্ট এটাকে একটু ফ্ল্যাট করে কেটে আমার স্টিক বারবিকিউ স্টিক এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। তো আপনারা জাস্ট এটা হচ্ছে শো বারবিকিউ স্টিক এ নাও ঢুকাতে পারেন, ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ভেজে দিতে পারেন, সো ইট আপ টু ইউ। তো এখানে আমি যে মশলাটা, আমি আর মশলাটা আলাদা করে দেখাইনি, কারণ আপনারা জানেন যে আমি মশলাটা সচরাচর আমার প্রতিটা কম বেশি সব রান্নাতেই ব্যবহার করেছি। ক্যাজুয়ান পাউডার, যেটা হচ্ছে যে মেক্সিকান ডিশে আমি করেছিলাম, ক্যাজুয়ান পাউডার আর হচ্ছে লেবুর রস, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আর একটু লবণ দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী, আর যদি ক্যাজুয়াল পাউডার না থাকে তাহলে জাস্ট হচ্ছে লাল মরিচের গুঁড়ো, লেবুর রস আর লবণ, একদম সিম্পল। কারণ যখন এটা টপ অফ দা ফ্রাইড রাইস এর উপরে যাবে আপনার অতিরিক্ত সিজনিং এর দরকার নাই, কারণ প্রনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার থাকে, তো ওই ফ্লেভারটা আনার জন্যই আমি সিম্পল মশলা দিয়েছি। আর লাস্টে আর একটা জিনিস, ইট লুকস আগলি আ লিটল বিট, আপনারা তো বুঝতে পারছেন, একটা চিংড়ি মাছের মাথা পুরো শেল থেকে আমি খুলে ফেলেছি। তো এই চিংড়ি মাছের মাথাটা আমি যখন আমার ফ্রাইড রাইসটা করবো তখন আমি এদেরকে আগে ভাজবো, ভেজে আমি জুসটা নেব। যখন আমি আনারসের সাথে ভাজবো তখন আমার জুসটা নিতে হবে, তো এই কারণে আমি পুরো মাথাটাকে ক্লিন করে শেলটাকে ফেলে দিয়ে রেখেছি। তো আপনারা পুরো চিংড়ি মাছটাকে আমি সম্পূর্ণভাবে ব্যবহার করেছি যাতে এটার কোনো অংশ বাদ না পড়ে, কারণ মাথা থেকে যে এটা জুসটা বের হবে ওটা হচ্ছে একটা খুব ভালো স্ট্রং প্রন ফ্লেভার নিয়ে আসবে আপনার ফ্রাইড রাইস এর মধ্যে। তো নট নেসেসারি যে থাই ফ্রাইড রাইসেই আপনারা এটা দিতে পারেন, যে কোনো ফ্রাইড রাইসেই যদি আপনারা প্রন ব্যবহার করেন, চিকেন প্রন বিফ যেটাই, চিংড়ির মাথাটাকে ফেলবেন না, ওটাকে পরিষ্কার করে পুরো শেলটাকে বের করে মাথাটা যখন অন্যান্য ভেজিটেবলের সাথে ফ্রাই করে তুলে সার্ভ করার আগে মাথাগুলোকে খালি তুলে নেবেন, দ্যাটস ইট, আপনার যেটা হচ্ছে মেইন ফ্লেভার দরকার। তো এই হচ্ছে আমার মোটামুটি ইনগ্রেডিয়েন্টস। আর এখানে আমি পাইনাপেল একটু স্লাইস করে কেটে রেখেছি, কারণ আমার যে পাইনাপেল গুলো তুলে নিয়েছি যে মাংসগুলো, তো সেটা দিয়ে আমি জুস বানিয়েছি, তো যেটা যেটা নাকি খুব সুন্দর ভাবে এই ডিশটার সাথে যায়। তো এখন আড্ডা বাজরা আসতে পারে, আমি রান্না শুরু করব। খুব ইজি, খুবই সুস্বাদু একটা খাবার এবং হেলদি। আমি অফকোর্স সবসময় চিন্তা করি যে হেলথ ব্যাপারটা যেন থাকে প্রত্যেকটা খাবারে। খুবই ভালো লাগলো দেখতেই, থাই থাই একটা ফ্লেভার আসছে, যে যে কয়টা খুব ফ্রেশনেস আছে সবগুলোর মধ্যে, যে গ্রিননেস আছে এট দ্য সেম টাইম। তো তো তুমি চিংড়ি মাছের মাথার কথা বলছিলে, যে ওটাকে সুন্দর করে পরিষ্কার করে তুমি করবে। তো সেই চিংড়ি মাছের মাথাটা রান্নার জন্য কি অন্য কোনো পার্টিকুলার ইনগ্রেডিয়েন্ট তুমি ব্যবহার করছো? আমি বোধহয় ওই পয়েন্টটা মিস করেছি তোমার আচ্ছা, ডিসক্রিপশনের সময়। না, চিংড়ি মাছের মাথাটা আমি জাস্ট হচ্ছে আমি পুরো ফ্রাইড রাইসটা রান্নার সময় আমি যে সবজিগুলো যখন ভাজবো ফার্স্টে তখন ওদের সাথে আমি মিক্স করব। তো জাস্ট হচ্ছে যে মাথার মধ্যে বডির গোশটা তো আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছের, যে ওটা ফ্রাইড রাইসে মিশানোর জন্য, তো যখন নাকি পরিবেশন করার আগে ইট উইল নট লুক নাইস যে শুধু শুধু মাথাগুলো যদি যায়, তো জুসটা নেওয়ার জন্য মাথাটাকে ভেজে আলাদা করে তুলে তারপরে বাকি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি কর। ওয়ান্ডারফুল, আমাদের সাথে ইফতি এসে গেছে। ইফতি কেমন লাগলো বর্ণনা শুনে ইনগ্রেডিয়েন্টস এর? ভেরি মাচ ডিটেল ফারাজ, যেভাবে সবকিছু গুছিয়ে গুছিয়ে সবকিছু বলছে, আমার মনে হয় আমাদের ভিউয়ার্সরা খুব মনোযোগ দিয়ে এগুলি সবকিছু শুনছিল আশা করছি। না অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং থিং ইজ, আমি কখনো থাইল্যান্ড যাইনি, বা ট্রানজিট করেছি, বাট নট আই ডিডন্ট ভিজিট ইট। সো বাট থাইল্যান্ডের বা এই টাইপের জায়গাগুলোর একটা বিশেষত্ব হচ্ছে যে ফুডের মধ্যে ট্রপিক্যাল ফ্লেভারটা খুব রাখে ওরা, কেননা ওদের সেই যে হিউমিডিটি এবং যে হিটের মধ্যে ফুড গুলো কনসিউম করতে হয়, তার মধ্যে সেই লাইটনেসটাও থাকতে হবে এবং সেই ট্রপিক্যাল ফ্লেভারটাও থাকতে হবে। ইফতি, তুমি থাইল্যান্ডে অনেকদিন ছিলে, আমি জানি ওখানে অনেক ভাজাভুজিও হয় এবং বিভিন্ন ধরনের ভাজাভুজি হয়, বাট ওদের যে ট্রেডিশনাল ডিশগুলো সেগুলো কিন্তু খুবই জেনারেলি খুবই গ্রিনিশ এবং ফ্রেশনেস এবং ট্রপিক্যাল একটা ফ্লেভার রাখে ওরা। কারেক্ট, কারণ আমি আমরা যেটা আমি যে ওখানে ছিলাম, যে কদিন ছিলাম আমরা দেখেছি,
আমরা বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট আমরা ট্রাই করেছি, অনেক সময় আমরা ধাবা টাইপের রেস্টুরেন্টও গেছি, আবার অথেন্টিক রেস্টুরেন্টও গেছি। প্রত্যেকটাতে ওদের একটা, ওদের নিজস্ব একটা লোকাল একটা ফ্লেভার ওরা সবকিছুতে নিয়ে আসে। সেগুলি ইনগ্রেডিয়েন্ট গুলি তুমি যদি টেস্ট না করো, যারা নাকি ধরো ফারার মতন যদি এরকম মাস্টার শেফ না হয়, আমি তুমি হয়তো নাও বুঝতে পারি এটা আসলে কি ইনগ্রেডিয়েন্টটা ইউজ করছো। করেক্ট বাট করেক্ট করেক্ট ওদের মধ্যে তুমি যেটা বলেছো গ্রিনারিটা ওরা বেশি রাখে, এবং হুম ওদের ফ্রাইড রাইস আমি যেটা দেখেছি, ফ্রাইড রাইস আমি অন্যান্য অনেক জায়গায় খেয়েছি, কিন্তু ওদের ফ্রাইড রাইস এর মধ্যে আলাদা একটা ডিফারেন্স আছে যেটা আমি অন্য কোথাও পাইনি। আমি সিঙ্গাপুর গিয়েও ফ্রাইড রাইস খেয়েছি, বাট থাইল্যান্ড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। করেক্ট করেক্ট রুবাইয়া সাহাব মন্তব্য রেখেছেন যে মনোরমা টাইম চেঞ্জ হয়েছে কিনা। তো রুবাইয়া সাহেব সাহাব আপনাকে আমরা অনেক মিস করছিলাম, তো আমি খুব আনন্দিত আপনার কমেন্ট পেয়ে। তো মনোরমা টাইম আজকের জন্য চেঞ্জ হয়েছে, কেননা আমাদের সিজন ফিনালিটি যে রোববারে পড়ছিল সেই রোববারে খুব সম্ভবত আমরা মাহে রমজান শুরু করে দেব। এখন পর্যন্ত আমরা সেই নিশ্চয়তা পাইনি, হয় কালকে অথবা পরশু। তো আইদার ওয়ে আমরা রবিবার শনিবার করলে এটা রমজান মাসেই পড়তো, তো আমরা সেটা করতে চাইনি। রমজানের আগে আমরা অনুষ্ঠানটির প্রথম সিজন শেষ করতে চেয়েছি বলে আজকে শুক্রবারে, শুধুমাত্র আজকে সিজন ফিনালিটি আমরা শুক্রবারে করার সিদ্ধান্ত নিয়েছি। ফারা, এনি কমেন্ট অন দ্যাট ওয়ান, শুক্রবারে আনার পেছনে? না, আমরা তো আগেই ডিসাইড করেছিলাম, কারণ ইনশাল্লাহ মাহে রমজান শুরু হচ্ছে, তো আজকে এখানে চাঁদ দেখা কমিটি বসবে। তো যদি আজকে ওনারা চাঁদ দেখতে পায় তাহলে সম্ভবত কালকে এখানে প্রথম রোজা হবে, আর যদি না হয় তাহলে রবিবার দিন প্রথম রোজা হচ্ছে, যে কারণে আমরা আমাদের সিজন ফিনালেকে ফ্রাইডেতে নিয়ে আসছি সবার সুবিধার জন্য। এক্স্যাক্টলি রাইট। এবং আমাদের প্রাথমিক ভাবে যেটা ভাবনা ছিল যে আমরা মনোরমাকে মায়ের রমজানের সময় আমরা ইফতার নিয়ে আলোচনা করব বা ইফতারের প্রিপারেশন নিয়ে, কিন্তু যেহেতু আমাদের এটা গ্লোবাল শো এবং সবাই এক এক সময় দেখে শোটা, তো আমরা এমন কোন সময় শোটি টেলিকাস্ট করতে চাই না যে সময় কেউ রোজা রাখছে আর কেউ, যে সময় কেউ ইফতার করে ফেলেছে, তো জিনিসটা খুব একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে মাহের রমজানের সাথে। তো যে কারণে আমরা চাচ্ছিলাম যে মাহের রমজানের সময় আমরা শোটা না করি, এটার জন্যই একটি চমৎকার কমেন্ট ফারা খান করেছেন যে আর ইউ গোয়িং টু স্টার্ট ইট অ্যাগেন আফটার রমাদান। এটা আমরা এই প্রশ্নটা রাখবো ফারা নাজের কাছে যে তার কি পরিকল্পনা। খুব সুন্দর একটি প্রশ্ন যে আর ইউ গোয়িং টু স্টার্ট ইট অ্যাগেন আফটার রমাদান। ওয়েল, থ্যাংক ইউ ফারা খান কোয়েশ্চেন করার জন্য। খুব টেকনিক্যালি আমার প্রডিউসার কোয়েশ্চেনটা আমার দিকে ঠেলে দিল। অবশ্যই আমি আসতে চাই, কারণ আমি পরেও বলতাম, বাট আই এম রিয়েলি ভেরি থ্যাংকফুল টু মাই প্রডিউসার যে মনোরমাকে এভাবে করে নিয়ে আসার জন্য। আমি খুবই আনন্দিত হই যখন নাকি আমি ভিউয়ারদের মাঝখানে আমার রান্নাগুলো, বিভিন্ন বিভিন্ন কান্ট্রির এক্সপেরিয়েন্স গুলো একসাথে করে কিছু দেখাতে পারি, এবং সেটা অনুযায়ী আপনারা আপনাদের সুন্দর কমেন্ট দিয়ে এবং আপনারা বাসায়ও রান্নাগুলো ট্রাই করেন, আমার আসলে খুব ভালো লাগে। তো আমরা সিজনটা আজকে এখানে শেষ করছি বিকজ অফ রমাদান শুরু হচ্ছে, এবং একটু আগে যে কেতন শেখ এক্সপ্লেন করলো এই কারণটাই, আর অন্য কোনো কারণ নাই। কিন্তু আপনাদের যদি ইনশাল্লাহ উৎসাহ থাকে আমাদেরকে আবার একসাথে এভাবে দেখার জন্য, ইনশাল্লাহ আমরা আবার আসবো। দারুন, থ্যাংক ইউ সো মাচ। আরো কিছু মন্তব্য ইফতেকার আমরা পাচ্ছি। নাইমা পারভিন সুদূর ইংল্যান্ড থেকে জানিয়েছেন, হ্যালো মনোরমা, অ্যান অ্যামেজিং আড্ডা বাজ। তিনটি হৃদয় চিহ্ন, মনোরমা, অ্যান অ্যামেজিং আড্ডা বাজ। আমার ধারণা, হ্যাঁ আমি তো দেবই, আমাকে না দিলেও দেবো, বাট আমি মানে আমাকে তো দিতেই হবে আর কি। নাইমা পারভিন আরো একটি চমৎকার মন্তব্য পাঠিয়েছেন যে ক্যান উই ইউজ এনি আদার থিং rather than prawn, as my son has prawn allergy. Of course, এখানে হচ্ছে যে প্রনের সাবস্টিটিউট বিফ কে একদম ফাইনলি মানে স্লাইস করে দেবা, আর হচ্ছে চিকেন, চিকেন হচ্ছে দ্য বেস্ট। আমি চিকেন করিনি কারণ আই লাইক প্রন, এন্ড আমি জানি যে প্রনের অনেকের অ্যালার্জি থাকতে পারে, তো এটার সাবস্টিটিউট স্ট্রেইট আমি হচ্ছে চিকেন নাহলে বিফ, এবং চিকেন বিফ দুটোই দেওয়া যায়, কিন্তু বিফটা দিতে হলে ওটাকে খুব ফাইনলি ভাবে স্লাইস করতে হবে, কারণ হচ্ছে যে স্টার ফ্রাই এর মধ্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস থাকবে, তো উই ডোন্ট ওয়ান্ট এনিথিং যে মানে চিউই হয়ে যায়, তো এই কারণে।
তারানুম রশিদ জানিয়েছেন, ওয়াও, হোয়াট আ বিউটিফুল আইডিয়া অফ ইউজিং হোল শ্রিম্প উইচ অ্যাড এক্সট্রা ফ্লেভার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন উনি আরো জানিয়েছেন, আই উইল ট্রাই ইনডিড। অ্যান্ড উনি আরো জানিয়েছেন, এই তো, পিপ, ইউ আর অ্যান এক্সেলেন্ট শেফ অ্যান্ড ভিউয়ার্স অলওয়েজ ওয়ান্ট টু ওয়াচ ইউর কুকিং শো। সো পিপ, আই থিঙ্ক ফারা তোমার জন্য থ্যাংক ইউ, বেশ মানে সুন্দর একটি মন্তব্য এসে পড়েছে। নাইমা পারভিন ধন্যবাদ জানিয়েছে তোমাকে, থ্যাংক ইউ। আমার ধারণা, অবশ্যই। আমরা যদি আমরা যদি বিফ ব্যবহার করি তাহলে এটা লেস থাই হবে, মোর ক্যালিপসো অর ক্যারিবিয়ান ডিশ হবে। আই থিঙ্ক ক্যারিবিয়ানসরা পাইনঅ্যাপেলের সাথে বিফটা খায়, আমি দেখেছি যে ওদের মধ্যে, হ্যাঁ, কৃষ্ণাঙ্গদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, কিন্তু আফ্রিকান কিছু জায়গাতেও পাইনঅ্যাপেলের সাথে বিফ খাওয়া হয়, কিন্তু ক্যারিবিয়ানস এ সবচেয়ে পপুলার এটা। ইউ গো টু এনি অফ দি জ্যামাইকান রেস্টুরেন্টস, দে উইল হ্যাভ পাইনঅ্যাপেল অ্যান্ড বিফ অর পাইনঅ্যাপেল অ্যান্ড চিকেন। আমার মনে হয় এটা এটা ওদের খুব মজাদার একটা ভোজ আর কি। ফারাহ খান জানিয়েছেন, উই নিড সাম ইফতার রেসিপিস বন্ধু। ইফতার রেসিপির জন্য অনুরোধ এসে পড়েছে ফারাহ খানের থেকে, কিছু কিছু বলবে ফারাহ এ ব্যাপারে? ইফতার রেসিপি, ওয়েল, আমি তো কারণ অনুষ্ঠানের মাঝখান দিয়ে তো আমি দিতে পারছি না, বিকজ আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। বাট আমার পেজে আমি ইফতারিতে আমি যা যা বানাবো আমি অবশ্যই সেখানে আমি ছবি সহ আইটেম গুলো দেব। তো আপনাদের যদি খুবই ইচ্ছা হয় যে আপনারা ওই আইটেম গুলো বানাতে চান, আপনারা আমার পেজ, মনোরমার যে পেজ আছে, সেখানে ঢুকে ওখানে থেকে রেসিপি গুলো নিতে পারেন। আমি এমনই দেব যে খুব ঝটপটে সহজেই করা যায়। তো ইউ উইল ফাইন্ড এভরিথিং ইফ ইউ জাস্ট ভিজিট মাই পেজ। এটা আপাতত এখন ইচ্ছা। ওয়ান্ডারফুল। সোফারা, তোমাকে আমরা এখন কিচেন ছেড়ে দিই, তোমাকে রান্না শুরু করতে হবে। আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পড়েছি, সিজন ফিনালির, তো ইফতি আমরা বরং একটু আবার পিছনে আড্ডা মারি, অ্যান্ড দেন ও রান্না করতে থাকে। অবশ্যই। থ্যাংক ইউ। তো প্রথমে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কুকিং কাউন্টারে আমি চলে এসেছি। চুলোটা আমি প্রথমে জ্বালিয়ে দিলাম। ফার্স্টে আমি এখানে আমার ডিমটাকে ভেজে নেব। আচ্ছা, ডিমটাকে আমি আলাদা করে ভেজে নিতে পারি, কারণ আমার পাইনাপেলটাকে এখানে হচ্ছে যে একটু সটে করতে হবে, বিকজ পাইনাপেলটা যখন আমি ভাজবো তখন ওখান থেকে জুসটা বের হবে। তো আমি যখন আর কি জুসটা বের হলে যে একটু পানি পানি হবে, সেই পানিটাকে আমাকে শুকাতে হবে। তো এই কারণে আমি প্রথমে পাইনাপেল এবং হচ্ছে প্রনের হেড, যেটা আমি বলেছি চিংড়ির মাথাটা, সেখানে আমি ভেজে নেব, যাতে করে আবার আমি জুসটা পেয়ে যাই। তো প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখানে আমি যেটা করব, পাইনাপেল দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি। আর পাইনাপেল গুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটা আমি কিন্তু এখন এখানে কোনো মশলা দিচ্ছি না, আমি অ্যাড করব আস্তে আস্তে। তো পাইনাপেল, যেহেতু আমি বলেছি আমার চিংড়ির মাথাটা থেকে আমার দিতে দরকার, তো আমি পাইনাপেলের সাথে আমি চিংড়ির মাথাটা থেকে ফেলবো, এটা থেকে যত পরিমাণ যতটুকু জুসটা বের হতে পারে। তারপরে এটা ভাজা হয়ে গেলে যখন জুস গুলো চলে আসবে তখন আমি এটাকে উঠিয়ে ফেলবো ফ্রাইড রাইসটা করার সময়। তো এখন এখানে আমি আমার সিজনিং কিউবের হাফ অ্যাড করবো, কারণ পাইনাপেলের মধ্যে একটু সল্ট ও যেতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিজনিং কিউবের হাফ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনারা যে এখানে একটু গ্রেভি গ্রেভির মতো হচ্ছে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো পানি টানি কিছুই ব্যবহার করিনি, জাস্ট হচ্ছে যে চিংড়ি পাতা থেকে যে জুস গুলো আছে সেটা রিলিজ করছে, আর হচ্ছে পাইনাপেলটা যেটা পানিটা আছে সেটা।
কোনো কিছু এখানে ওভারকুক করবো না, জাস্ট হচ্ছে যে প্রথমে এই দুটো জিনিসকে আমাদের ফার্স্টে একটু ভেজে নিতে হবে, কোনো ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে খুব ফাইন ভাবে কাটা, যার জন্য স্টার ফ্রাই করলে সেটা খুব ভালোভাবে গলে। তো এটা এখানে করতে থাকো, আমি আমার পাশের চুলোটা জ্বালিয়ে দিচ্ছি, জাস্ট হচ্ছে এগটাকে একটুখানি স্ক্রাম্বল করে দিতে, যেটা আমি আমার ফ্রাইড রাইসের সাথে মিশাবো। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ডিশটা ট্রাই করতে পারেন, খুবই একটা মানে মজাদার এবং সুস্বাদু ডিশ এটা। আমি এখানে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, কারণ আমার ডিমটাকে স্ক্রাম্বল করতে হবে। এখন আমি এখানে পাইনাপল এবং চিংড়ি আর মাথার সাথে যেটা আমি আমার লেমন গ্রাসটাকে আমি খাচ্ছি। আপনাদের লেমন গ্রাসটা হচ্ছে যে জাস্ট এটা ফ্লেভারের জন্য, এটাকে যখন নাকি আপনারা পরিবেশন করবেন তখন প্লিজ মনে করে লেমন গ্রাস গুলোকে উঠিয়ে ফেলবেন, বিকজ লেমন গ্রাস হচ্ছে খুব একটা নরম কোনো কিছু না, এটা চিবিয়ে খাওয়ার কোনো কিছু না, এটা জাস্ট ব্যবহার করা হয় ফ্লেভারের জন্য। আর আরেকটা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যখন নাকি ভাতটা আপনারা রান্না করবেন তখন এরকম লেমন গ্রাস গুলোকে স্লাইস স্লাইস করে কেটে ভাতটাকে বয়ল করবেন, তাহলে হচ্ছে যে পুরো ভাতের মধ্যে লেমন গ্রাসের ফ্লেভারটা ব্লেন্ড হয়ে যাবে। এখানে আমার মনে হচ্ছে যে তেল গরম হচ্ছে, যেটা আমি এখন করব, আমি আমার এক দুটো একটু বিট করে নিচ্ছি, এটা ভাজা হতে থাকুক আমি দেখছি। তো আমি এখানে অল্প একটু সল্ট অ্যাড করছি এগে, এটাকে বিট করে কাঁটা দিয়ে ভেজে নেবেন, চুলোর আঁচটাকে একটু হাই রাখবেন, তাহলে হবে কি তাড়াতাড়ি এটা স্ক্র্যাম্বল হয়ে যাবে। তো এবং কাঁটা দিয়ে আমি করি, আমার জন্য ইজি হয়, অনেকে অনেক উপায় করে যে আস্তে আস্তে করে ঢালে, যেভাবে আপনারা স্ক্র্যাম্বল করতে আপনাদের সুবিধা হয়। তো আই ফাইন্ড ইউজ দ্য ফোর্ক ইজিলি, বিকজ দেখেন আমি যে এগুলোকে এভাবে এভাবে চেপে দিচ্ছি তো এরা ভালোভাবে স্ক্র্যাম্বল গুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, স্ক্র্যাম্বল একটা, তো আর অন্য কোনো কিছুই লাগে না। তো এটা হয়ে গেল, আমি এখন এই চুলোটা আপাতত একটুখানি বন্ধ করি, আমি ডিমটাকে এখানে তুলে নিচ্ছি, আমি তো লাস্টে ফ্রাই করে মেশাবো, এই প্যানটা আমি রাখছি আমার বাটারফ্লাই প্রন গুলোকে। ওকে, তো এখন এখানে কি হচ্ছে পাইনাপলের দেখেন, চিনি মাথা কিন্তু ভালোই প্রিপেয়ার করছে, এখানে অলরেডি মশলাটা পেয়ে গেছি, কারণ আমার মেইন উদ্দেশ্য ছিল যে হচ্ছে চিনির মাথা থেকে জুসটা বের হয়ে এরকম একটা রেডি হবে যখন আমি অন্য সব করবো। আমি যেটা করতে পারি যেহেতু মাথা থেকে জিনিসগুলো চলে এসেছে আর এটা এখানে রাখার কোনো দরকার নাই, আমি এখন মাথা গুলাকে তুলে ফেলছি, বিকজ আমি স্মেল পাচ্ছি, আপনারা দূর থেকে আমি তো আপনাদেরকে বলতে পারবো না, বাট আই আই ক্যান গেট দ্য স্মেল যে মাথা চিংড়ি যে একটা খুব ভালো সুন্দর একটা ফ্লেভার আমি পুরো পাচ্ছি এখানে। তো লেমন গ্রাসটাকেও আমি একটা রেখে পরে আপনারা পরিবেশনের আগে যেটা বলেছি আমার দেখছেন মাথাগুলো সব উঠে গেল এখানে। এখন আমি যেটা করবো আমি আরেকটু তেল অ্যাড করবো, বিকজ হচ্ছে যে আমার ভেজিটেবল গুলো যেতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখন
পাইনাপল হয়ে গেছে, নরম হয়েছে এবং এটাতে অতিরিক্ত কোনো পানি বের হচ্ছে না। এখন আমি হিটটা বাড়িয়ে দিচ্ছি, বিকজ এখন যা হবে সব হচ্ছে যে স্টার ফ্রাই এর মতোই। তবে চুলোর হিটটা বাড়িয়ে দিয়ে প্রথমে আমি ওখানে রসুন দিয়ে দিলাম, রসুন কুচি, তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, অর্ধেক পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি দিয়ে সাজাতে থাকবে। সুন্দর আস্তে আপনার আপনাদের আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন যাতে পুড়ে না যায়, কিন্তু সুন্দর ভাবে এটা স্টার ফ্রাই হয়। তারপর আমি এখানে গাজরটা দিয়ে দিচ্ছি, যে ফাইনলি গাজরকে আমি যে জুলিয়ান কাট করে রেখেছিলাম সেটা, জুলিয়ান কাট আমি আপনাদেরকে এই জন্য করতে বলেছি কারণ যখন আপনি স্টার ফ্রাই করবেন এই সবজিগুলো গাজর একটু সময় লাগে, তো যদি পাতলা করে কেটে ফেলেন তাহলে হবে কি যে আপনাকে বেশিক্ষণ চুলোর উপরে এটাকে রেখে ভাজতে হবে না, কারণ যতক্ষণ আপনি এটাকে রেখে ভাজবেন ততক্ষণ আপনার অন্য ভেজিটেবল গুলো বেশি নরম হয়ে যাবে। তো এই তারপরে হচ্ছে আমি বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি, বাঁধাকপিটাও খুবই নরম তার জন্য এটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন আপনারা সবজি ওখানে দিতে পারেন, আপনার এখানে বেল পেপার বা ক্যাপসিকাম যেটাকে বলে কালারফুল সেটাকে আপনারা ফাইনলি মানে একদম চিকন চিকন করে কেটে দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো আমি যেটা সবসময় করার চেষ্টা করি যে আমার কিচেনের ফ্রিজে যে সবজিটা থাকে So I try to use them and utilize it. মানে কিভাবে একেবারে যে আমাকে একটা পার্টিকুলার সবজি পেতেই হবে এখন না, কিছু কিছু ডিশের জন্য আপনার পার্টিকুলার একটা মেইন কি ইনগ্রিডিয়েন্ট থাকে যেটা নাকি হ্যাঁ পাইনাপেল এটা প্রতিদিন আমাদের বাসায় থাকে না, এটা আমরা মাঝে মাঝেই নিয়ে আসি, তো সেটাকে আমি নিয়ে এসেছি। কিন্তু অন্য ক্যাটেজ এবং ক্যারেট আমার ফ্রিজে ছিল, এজন্য আমি এগুলো ভেজিটেবল ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে আমি দেখতে পাচ্ছি সেগুলো আমি তুলে ফেললাম বিকজ ফ্লেভার অলরেডি চলে এসছে এবং আমার ভেজিটেবল গুলো হচ্ছে যে সফট এবং ময়েস্ট হয়ে গেছে। তো এখন এখানে আমি যেটা করব যে আমার চিংড়ি ছিল সেগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো যারা আপনাদের যাদের চিংড়িতে অ্যালার্জি আছে আপনারা ঠিক এই সময় চিংড়ির বদলে চিকেন চিকেন ব্রেস্ট কে সুন্দর করে ছোট ছোট স্লাইস করে মানে কিউবের সাইজ, কিন্তু ওটাকে একটু পাতলা করে স্লাইস করবেন যাতে স্টার ফ্রাই এর হয়ে যায়, কারণ স্টার ফ্রাই করার সময় আমাদেরকে প্রোটিনকে এমন ভাবে কাটতে হবে যাতে ওটাকে বেশিক্ষণ ধরে কুক করতে না হয়, কারণ ওইটাকে বেশিক্ষণ কুক করতে গেলে তখন আমাদের সবজিগুলো বেশি নরম এবং হয়ে যাবে সঙ্গে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চিংড়ি টানতে বেশিক্ষণ সময় নেয় না। তো এখানে এখন আমি আমার যে হাফ সিজনিং কিউবটা ছিল সেই হাফ সিজনিং কিউবটা এখন আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে কেশরনাথ দিয়ে দিলাম, কেশরনাথ কিছুক্ষণ ভাজলেন, এখানে আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন, অ্যাপ্রিকট দিতে পারেন, তারপরে হচ্ছে কিশমিশ দিতে পারেন, ইটস এভরিথিং ডিপেন্ডস অন ইওর টেস্ট। তো আমার যেটুকু ভালো লাগে তো আমি সেটাই মানে ব্যবহার করেছি। ড্রাই ফ্রুট সত্যি যদি এই ডিশটার মধ্যে দেন তাহলে সত্যি ভালো লাগে। তো যেটা হচ্ছে সবগুলো তো আর দেওয়া যাবে না, খেজুর তো আর দিতে পারবো না, তো এখানে অ্যাপ্রিকট দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন এবং কিশমিশ। তারপর এখানে আমি এখন অ্যাড করছি একটু ড্রেসিং সস, বাকিটা আবার আমি রাইসের সাথে করবো, রাইসটাকে নিয়ে থাকবো। দেন আমি এখানে অ্যাড করলাম লেমন জুসটা, আমি অ্যাড করে দিলাম,
তারপর আমি এখানে একটু সুগার দিয়ে দিলাম। এখন সুগার আপনারা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, যে কিরকম আপনাদের ভালো লাগে। ফ্রাইড রাইসে অলওয়েজ একটুখানি সুগার অ্যাড করলে স্বাদটা খুব ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমি এখানে করব ভাতটাকে মিশিয়ে দিচ্ছি। আমি আগে বলে রেখেছিলাম যে রান্না করে রেখেছি। লাগে না ফ্রাইড রাইসটা হতে, আমি বাকি রাইসটা রেখে দিলাম, কারণ এতগুলো এখন আমার লাগছে না। লাস্টে হচ্ছে যে আমি দেবো এখানে কাঁচা মরিচ, আপনাদের কতটুকু পরিমাণে আপনারা ঝাল খাবেন সেটার উপর। তো এখানে আমি কিছুটা কাঁচা মরিচ দিলাম। এখন যেটা করতে হবে, এখন আমাকে একটু টেস্ট করতে হবে, বিকজ হচ্ছে যে আমি সিজনিং নিয়েছি। এখন আমি একটু টেস্ট করতে পুরো ফাইনালি বুঝতে পারবো এক্স্যাক্টলি আমার আর এখানে কি অ্যাড করতে হবে। খুব পাইনাপলটা মানে আমি পাচ্ছি, তবে এখানে যেটা করলাম বাকি টেস্টিং সফট আমি এখানে দিয়ে দিলাম। আর একটুখানি আমি এখানে সুগার দিয়ে দিলাম, বিকজ আমি একটু লেমন ফ্লেভার পেয়েছি, আমার লেমন ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সুগার দিলাম। তো আপনারা রোজার সময় কিন্তু এই জিনিসটা করতে পারেন, ভাজা, হ্যাঁ ভাজা তো ডিপেন্ড করে, ভাজা তো খাবেনই, তার সাথে যদি যে কোনো একটা, এটাই একটা মেইন ডিশ হয়ে যেতে পারে। পারফেক্ট, সব মশলা এখানে একদম পারফেক্টলি, এবং আমি সুন্দর মানে অ্যারোমা আসছে, মানে গার্লিকের, দেন প্রন, দেন লেমন গ্রাস। আমি এখন এখানে একটু করিয়ান্ডার ছিটিয়ে দিলাম, পরে আবার দেবো। অ্যান্ড লাস্ট, এই যে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে রাখলাম, এখন আমি এটা দিয়ে দিলাম ফ্রাইড রাইস। বানানা বোটের জন্য আই ফ্রাইড রাইস রেডি। তো বেশিক্ষণ লাগলো না, আমি যেটা করবো আমি একে একটুখানি অন্য ছেড়ে দিয়ে আমি বাটারফ্লাই প্রনটাকে আমি বাটারফ্লাই প্রনটাকে ছোট করে তাড়াতাড়ি কেটে দিচ্ছি, কারণ প্রনটা ভাজতে একটু বেশিক্ষণ সময় লাগবে। তো আমি প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। আজকে আমার আড্ডা বাজরা আমাকে ফুল কিচেন দিয়ে চলে গেছে, মানে কোনো কারণ, মানে সিজন ফিনালে দেখে কি মানে আড্ডা বাজার মনে করলো যে আমি মন ভরে কথা বলে নেই, তারা আড্ডা দেবে না। ওয়েল, আড্ডা বাজার কিন্তু আসতে পারে। না, আমরা আসলে তোমার রান্নাটা খুব মনোযোগ সহকারে দেখছিলাম ব্যাকস্টেজে, আমরাও ভিউয়ারদের সাথে সাথে সবকিছু দেখে দেখার চেষ্টা করছিলাম। না আসলে আমি একটি বিষয়ে একটু সামান্য ব্যস্ত হয়ে গেছিলাম একটা খবর নিতে, এবং খবরটা পেয়ে গেছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহর এই বরকত মাস আমাদের সামনে এসে পড়েছে। আমরা আজকে রাত্রে ইনশাল্লাহ সেহরি করব, এবং কালকে থেকে আমাদের মাহে রমজান শুরু হচ্ছে। এই তথ্যটা আমি চেক করছিলাম একটু আগে ইন্টারনেটে, তো খবর পেলাম যে সৌদি আরবে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখেছে এবং সেটি ডিক্লেয়ার হয়েছে, এবং ইউনাইটেড কিংডমে এবং আমাদের এখানে সৌদি আরবে মাহে রমজান শুরু হবে ইনশাল্লাহ আগামী কালকে থেকে। কালকেই আমাদের প্রথম রোজা হবে আর কি। তো আমরা একেবারে সুন্দর টাইমিং এ মনোরমাকে নিয়ে এসেছি যে আজকেই শাবান মাসের শেষ তারিখে আমরা মনোরমার সিজন ফিনালেটা করতে পেরেছি, খুবই আনন্দিত। ফারা, তোমাকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, এবং ইফতি, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা।
সবাইকে বাহে রমজানের শুভেচ্ছা, কেতন শেখ, ইফতেকার অ্যান্ড অল ডিয়ার্স। রমজান মাস আমাদের সবার জন্য শান্তি বয়ে নিয়ে আসুক, ভালো হোক। হ্যাঁ, এবং আমরা একটু ঝগড়াঝাটি কম করি রমজান মাসে, সংযমে চলে যাই, ঝগড়ার ব্যাপারে আমরা একটু সংযমী হই, তর্কর ব্যাপারে, এবং আমরা মানুষের প্রতি দয়াশীল হই এবং মানুষকে আদর করি, স্নেহ করি এবং ভালোবাসি। ইফতি, তোমার কোনো মেসেজ থাকলে আমাদের ভিউয়ারদের জন্য মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে। না, আমার তোমরা তো সবই বলে ফেললে, আমার জন্য কিছুই রাখলে না। আমার সবাইকে মাহে রমজানের অসংখ্য শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন এবং দোয়া করুন যাতে আমরা 30টা ও 29টা রোজা হোক ভালোভাবে পালন করতে পারি, সবাই সুস্থভাবে পালন করতে পারি, এবং এটাই আমার সবার কাছে দোয়া যে আপনারা দোয়া করবেন এবং আমাদেরও দোয়া থাকুন আপনাদের জন্য, সবাই ভালো থাকুন। চমৎকার। তো ইফতি, তুমি আড্ডা চালাও ফারার সাথে, আমি আরেকটু আমাকে খোঁজ নিতে হবে। এবং এখানে আরেকটি মন্তব্য এসে পড়েছে, মাহমুদুর রহমান মঞ্জু, রমাদান মুবারক। আপনাকেও রমাদান মুবারক মাহমুদুর রহমান মঞ্জু, রমাদান মোবারক। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। অন্য যারা আমাদের ভিউয়ার্সরা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং অতীতেও ছিলেন, সামনেও হয়তো আসবেন, সবাইকে রমাদান করিম। আচ্ছা ফারাহ, তুমি এখন যেটা করছো এটা বাটারফ্লাই প্রন করছো? হ্যাঁ, এখন আমি আমার প্যানের মধ্যে প্রনটা, যেটা নাকি আমি স্টিকের মধ্যে আটকে রেখেছিলাম, ওইটাকে জাস্ট হচ্ছে তেলের মধ্যে হালকা একটু এদিক ওদিক ভেজে নিচ্ছি, কারণ এগেন প্রন হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এটাই, এটাকে বাটারফ্লাই বলার কারণটা কি? এটাকে বাটারফ্লাই বলার কারণ হচ্ছে, আমি দেখাবো প্রনটার কাটিংটা। প্রনকে তো অনেক ভাবে মানে কাটা যায়, কিন্তু নর্মালি যখন নাকি প্রনের বারবিকিউ করা হয় তখন প্রনটা তো এরকম বন্ধ থাকে, তো উপরের শেল উপরের থেকে আমরা যখন নাকি ওর ইয়েটা আঁশটা বের করে ফেলি, যেটা নাকি আমাদের খাওয়া উচিত না, ওই রক্তটা বের করে ফেলে ওটা এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আচ্ছা, তো এবং ওই টেইলটা যে থাকে তো এটা আর কি বাটারফ্লাই এর মতো হয়, আচ্ছা, দ্যাটস হোয়াই এটাকে বাটারফ্লাই প্রন বলা হয়। যাক, নতুন শিখলাম আজকে একটা নতুন জিনিস। তোমরা তো এত মনোযোগ দিয়ে রান্না দেখছো, মানে রোজা আছে এখন, ডিশগুলো আমি এটাই চিন্তা করছি কবে তোমরা একটা একটা করে ডিশ বানাবে, তো রেসিপি সহ সবই আছে। আজকে যিনি বিজয়ী হবেন বা বিজয়িনী হবেন, তিনি তো 10-12টা রেসিপি পাবেন, উনি একটা একটা করে বানাতে পারবেন। ও হ্যাঁ, অফকোর্স, এটা কিন্তু ঠিক। ফারাহ খান আমাকে যখন জিজ্ঞেস করলো যে ইয়ে রেসিপি কি রোজার, তো আমি যে ডিশগুলো করেছি ওগুলো কিন্তু এক একটা মেইন ডিশ হতে পারে ইফতারে, বিকজ আমি এগুলোই কিন্তু রিপিট করবো। আমার এখনো মনে আছে ফার্স্ট রোজার মাসে আচ্ছা একটু মাছ খেতে অনেকের অনীহা লাগে, তো মাছের ডিশগুলো আপনারা বাদ দিয়ে আর অন্য যেটা চিকেন বিফ এগুলো ছিল সেগুলো ট্রাই করতেই পারে, মানে স্বাস্থ্য ভালো থাকবে, অতিরিক্ত তেলে ভাজা জিনিস না খেয়ে একটা মেইন ডিশ খেলে। তোমার এই বাটারফ্লাই প্রনটা মোস্ট প্রবলি এখন অনেক হয়ে গেছে প্রায়, দেখে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ লাল লাল করছি, কারণ তাহলে একটু দেখতে সুন্দর লাগবে আর হচ্ছে যে একটু ভাজা ভাজাও হবে, কারণ এটা হচ্ছে যে আমার ফ্রাইড রাইস এর উপরে যাবে দুধটা, এ কারণে একটু আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এটা একটু খালি ভাজা ভাজা হচ্ছে, রান্না মতো ওরকম না, বারবিকিউ যদি করতে পারতাম তাহলে এখন ওটা অনেক বড় আয়োজন, তো সেটা দরকার না, আপনার তাওয়ার মধ্যেও বারবিকিউ করে ফেলতে পারেন। না, সেটাও যেটা হচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরে যাদের কাছে বারবিকিউ মেশিনটা নেই বা নেই, তারা কিভাবে জিনিসটাকে শর্টকাট বেঁধে করতে পারে, এটা হচ্ছে একটা অনেক ইজি ব্যাপার। যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলতে পারি, প্রন বলেন বা চিকেন যে লেগ অ্যান্ড থাই আমরা বারবিকিউ করি, খুব একটা ইজি ব্যাপার হচ্ছে যে প্রথমে আপনারা তান্দুরি মশলা
যা যা আছে ওইটা বানানোর বানানোর জন্য চিকেন তান্দুরি বা পোয়াং তান্দুরি সব মিশাবেন, মিশিয়ে আপনারা প্যানে ভেজে নেবেন, প্যানে ওটাকে পুরো রান্না করে নেবেন। মশলা যখন পুরো শুকিয়ে যাবে তখন কি করবেন, আমি যে একবার চিকেন মান্ডি করার সময় জাল জালি জালি দেখিয়েছিলাম, তো সেরকম জালি পাওয়া যায়, জাস্ট জালিটাকে হচ্ছে চুলোর বার্নারের উপরে রেখে এদিক ওদিক করে পুড়িয়ে নেবেন, দ্যাটস ইট, বারবিকিউ হয়ে গেল। তুমি তো দর্শকদেরকে আরেকটা রেসিপি দিয়ে দিলে। একদম একদম পরিপূর্ণ একটা রেসিপি আমরা পেয়ে গেলাম কথায় কথায়। তারান্নুম রশিদ, সবাইকে রমাদান মুবারক জানিয়েছেন, আপনাকেও রমাদান মুবারক অবশ্যই, এবং অনিন্দিতা সূত্রধর জানিয়েছেন, আই এম লাভিং দিস রেসিপি আপু, ফ্রাইড রাইস ইজ ওয়ান অফ আওয়ার এনি টাইম ফেভারিট ডিশ, শিওরলি উইল ট্রাই দিস ওয়ান অ্যান্ড অলসো ইউর চিলি ক্র্যাব, আ ভেরি হ্যাপি মাহের রমজান টু অল। আপনাকেও মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা অনিন্দিতা সূত্রধর। আই রিমেম্বর আই কেপ রোজা ফার্স্ট অ্যান্ড আই ওয়াজ ভেরি ইয়াং এট দ্য টাইম, আই ইউজ টু স্টে ইন ঢাকা, thoroughly enjoyed having iftar and the wake up call early morning was so soothing to the ears, nostalgic. আমাদেরও ঢাকার থেকেই শুরু সব কিছু। ইফতি প্রথম রোজা রাখার অভিজ্ঞতাটা যদি আমরা একটু শুনি তোমার থেকে। সেটা তো মনে নেই এখন, সেই কত আগের কথা, তখন আমি চিটাগাং ছিলাম। হ্যাঁ, প্রথম রোজা যখন রেখেছি আমার এটা মনে আছে যে আমাদের একটা আয়োজন ছিল যে প্রথম সেইরির সময় উঠতে হবে, সকালবেলা উঠে ঘুম ঘুম চোখে আম্মা সবাইকে ঠেলে ঠেলে উঠাচ্ছে, উঠো 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 উঠো, তোমাদের রোজা রাখতে হবে রোজা রাখতে হবে, লাস্ট মোমেন্টে যদি উঠতে পারি আমরা উঠে একটু কিছু খেয়ে, কিন্তু ওই সুযোগ নেই, সবাইকে জোর করে উঠতে হবে, আমরা আয়োজনে বসবো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে তারপর নামাজ পড়ে কিছুটা কোরআন শুরু করে তারপর আবার ঘুমাতে যাবো, সেটা আলাদা একটা। আর সেটা হচ্ছে ভোর রাতের ব্যাপার, আলাদা একটা আমেজ আছে, মানে ওই সময়টায় তোমার ওয়েদারটা একটু ঠান্ডা থাকে সকাল সকালের দিকে, যেটা সেটা যদি গরমকালও হোক এর পরেও কিন্তু একটা ওয়েদারের কিন্তু একটা একটা হালকা আমেজ আছে, শীতের থাকে একটা বোদা বোদা ভাব থাকে একটা সকালবেলার, সেই জিনিসটা কিন্তু আসলে খুবই মানে এনজয়েবল একটা মোমেন্ট ছিল। কিন্তু আয়োজন সত্যি আসলে মূলত পারিবারিক ভাবে এই যে জিনিসটা আসে রমজান শুরু হওয়ার সাথে সাথে, যে মনের সংযম যেটা সবাইকে পরিমিত ভাবে জীবনযাপন করার যে একটা স্পৃহা, সেটা পারিবারিক ভাবে আসে, মা বাবা এবং অন্যান্য মুরব্বীদের থেকে আসে, যে যে সুন্দর উপদেশগুলো আসে যে কিভাবে রোজার মাসে সংযমকে রাখতে হবে, কিভাবে দ্বন্দ্ব বৈষম্য ভুলে থাকতে হবে, তো সেগুলোই আসে। তো আমার একটা স্মৃতি প্রায় মনে পড়ে যে খুব খুব বেশি ছোটবেলায় যখন প্রথম রোজা রাখার জন্য বললাম, তখন আম্মা বললো যে তুমি আধা রোজা রাখো, কেননা ওই আধা রোজা রেখে দুপুরবেলা কলসির ভেতরে রোজা ইয়ে করা, ওইটা খুব মনে আছে যে আধা রোজা দিয়ে শুরু করার এটা। ফারাহ খান মন্তব্য জানিয়েছেন, ও ওয়াও হোয়াট আ নাইস কনসেপ্ট অফ বারবিকিউ, লাভড ইট, উইল ট্রাই ফর শিওর। ফারা, এটা বোধ হয় তোমার জন্য নাইস কনসেপ্ট অফ বারবিকিউ। হ্যাঁ, আসলে কিন্তু খুবই একটা মানে ক্লেভার আইডিয়া, যে নট নেসেসারি যে আমরা ঘরের ভিতরে কেন করতে পারি না, জাস্ট প্যানের মধ্যে জিনিসটাকে রান্না করে মশলাগুলোকে শুকিয়ে ফেলে একটা জালি রেখে বার্নারের উপরে এপিট ওপিট বার্ন, একটু হালকা হালকা স্কিনটা বার্ন হয়ে গেলে বারবিকিউ দাম। ওয়ান্ডারফুল। ফারা, আমরা কি প্লেটিং এ এসে পড়েছি? হ্যাঁ, আমি এখন প্লেটিং করব, তো এই কারণে অবশ্যই আসা আসা যায়। আর আমরা কি কুকিং কাউন্টারটা ক্যাম অফ করব নাকি রাখবো? হ্যাঁ, কুকিং কাউন্টার ডান, আমি ওইটাই তোমরা কথা বলছিলে, সো আমি চুলো বন্ধ করে দিয়েছি আগে, কারণ প্রন আপনারা দেখেছেন যে একটু ফ্রাই ফ্রাই করে নিয়েছি, সো এটা হয়ে গেছে, তো এখন আমি প্লেটিং করব। ওয়ান্ডারফুল। তো আমি একটু বিদায় নিচ্ছি, ইফতি থাকুক, ইফতিকে আমাদের আজকের ইভিনিং এ ইফতির যে উপাদেয় রান্নাটি ইফতির জন্য হচ্ছে সেটা সে ট্রাই করবে, তো আমরা রেখে যাচ্ছি ওকে আরেকটু রোজার ঠিক আগে দিয়ে, ইফতি জিভে যা জল আনার এনে নাও, কালকে থেকে কিন্তু জল পরিমিত ভাবে আনতে হবে জিভে। সুন্দর প্লেটিং। আচ্ছা হ্যাঁ, আমি আমার
মাইন্ডে ছিল না যে তোমার ব্যানার, যেটা তুমি বলছো পাইনাপল বোটের, এটা অনেকদিন পরে এটা চোখে পড়লো সেই থাইল্যান্ডে খেয়েছিলাম। ফারা, তোমার প্লেটিংটা আরেকটু ভেতরে থেকে করতে হবে, আমাদের ক্যামেরা ঠিক মতো আনার জন্য। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি এখানে আপনারা, ওয়েল, আমি সবসময় বলি আপনারা ডিশ নেবেন আপনাদের পছন্দ মতো। তো যেহেতু পাইনাপেলের সাইজটা একটু মানে বড়, তো এই কারণে আমি এরকম একটা ডিশ চুজ করেছি যেখানে নাকি সুন্দর করে পাইনাপেলটাকে সেট করা যাবে, এবং আমার বাটারফ্লাই প্রন যেটা আমি রেডি করলাম ওটাকে আমি সুন্দর করে। তো এখন আমি প্লেটিং এ রেখেছি, এখন ফার্স্টে আমি যেটা করব, আমার যে ফ্রাই ফ্রাইড রাইস, এখন আমি এটা পাইনাপলের মধ্যে দেব। তো আমি একটুখানি এখানে জুসটা দেখতে পাচ্ছেন, আপনারা যে আপনাদেরকেও বলছি যে হ্যাঁ, একটা কিচেন টিস্যু নিয়ে পাইনাপেলের পেটের ভিতর থেকে এই এক্সট্রা যে জুসটা বের হচ্ছে ওটাকে একটু টিপে টিপে মুছে নিলেই হবে, তাহলে আর রাইসটা আর কি পানি পানি হবে। এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা আপনারা সুন্দর করে টু সার্ভিং করতে পারেন, কারণ পাইনাপেলের আরেকটা হচ্ছে পিট আছে, তো যেটা আমি এখানে ইউজ করিনি, তো দুটো থেকেই কুড়ে কুড়ে পাইনাপেল গুলো নিয়ে সুন্দর করে একটা ডিনারে মানে এরকম হতে পারে। আর বাকি যে আপনারা বলতে পারেন যে হ্যাঁ পাইনাপেল তো এত গুলো লাগবে না, হ্যাঁ লাগবে না, কিন্তু কথা হচ্ছে যে ওই পাইনাপেল যে কটা আপনারা ইউজ করবেন, মনে করেন যে ডিনার অফ ফোর আপনারা করলেন, আপনি এরকম চারজনের জন্য চারটা বোর্ড তৈরি করলেন, তো তখন চিন্তা করবেন বাকি পাইনাপেল গুলো করবো। তো আমি যেটা করেছি যে পাইনাপেল গুলো নিয়ে আমি জুস বানিয়ে ফেলেছি, খুবই রিফ্রেশিং একটা জুস পাইনাপেল জুসটা। তো এখানে আমি আমার বাটারফ্লাই প্রন গুলোকে লেটুস এর উপরে রেখে দিলাম, এবং খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কোনো গাছের মধ্যে বাটারফ্লাই পড়ে বসে আছে। আই রিয়েলি ডোন্ট নো, আই ফিল লাইক দ্যাট। সো আপনারা আপনাদের মনের মতো করে পরিবেশন করবেন। তো লাস্টে হচ্ছে যে আমি এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, এন্ড আবার তো তাহলে এখন টেস্ট করতে যেতেই হয়, যেতে হবে ইফতি, কিন্তু তার আগে কিছু মন্তব্য আমাদেরকে নিতে হবে। আমার মনে হয় প্লেটিং তৈরি হয়ে গেছে ফারা। হ্যাঁ, প্লেটিং তৈরি হয়ে গেছে। ওকে, ওয়ান্ডারফুল। আমরা একটু কমেন্ট নিয়ে নিচ্ছি ইফতি, বিফোর ইউ টেস্ট ইট। ফারা খান জানিয়েছেন হ্যাপি রমাদান টু ইউ অল, তিনটি হৃদয় চিহ্ন। আপনাকেও রমাদানের অনেক অনেক শুভেচ্ছা, মাহে রমাদানের বরকত আপনার উপরও নাজিল হোক। Hopefully to see you guys again after Eid with new mouth watering dishes. Love you too Farah Khan, thank you so much for these wishes. Amra asha korchi je Farah Naz amader master chef amaderke ider porer kono hope deben. Amar mone hocche je she amar production ebong direction ke pochondo koreche. Ami khub bhoye thaki যখনই আমি এই ধরনের অনুষ্ঠান করি যে পারফর্মার বা যে মেইন হোস্ট সে আমার কাজ পছন্দ করলো কিনা। তো সে যদি আমার কাজ পছন্দ করে তাহলেই আমরা নতুন নতুন শো দেখতে পারবো, তো আমার তাকে জিজ্ঞেস করতে হবে। তো আমি আশা করছি এই জিজ্ঞাসাটা আমি রমজান মাসে করব, কারণ রমজান মাসে সে যদি পছন্দ নাও করে খুব রূঢ় ভাবে আমাকে বলতে পারবে না, সংযম করে বলতে হবে। তো অনিন্দিতা সূত্রধর জানিয়েছেন ইট লুকস অ্যামেজিং আপু, থ্যাংক ইউ সো মাচ। ফারা, তুমি যদি কিছু বলতে চাও। থ্যাংক ইউ অনিন্দিতা, যেহেতু তুমি মেনশন করলে যে ফ্রাইড রাইস হচ্ছে অল টাইম ফেভারিট, সো আমি যারাই আছেন ভিউয়ার, যারা যেখান থেকে দেখছেন এবং আজকে সরাসরি আমাদের সাথে আছেন, প্লিজ ডু ট্রাই, খুব ভাল লাগে। এখানে আমি বলছি যে ইট ক্যান বি আ মিল অফ টু অর ফোর অর সিক্স, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সেসিভ পাইনাপল উইচ উইল বি লেফট ওভার, ওটার জন্য আমি জুস অলরেডি বানিয়ে ফেলেছি এবং পাইনাপলের সুন্দর সালাদও হয়, রিফ্রেশিং। তো আপনারা পুরো জিনিসটাকে ব্যবহার করে একটা ডিশ তৈরি করতে পারেন। অনিন্দিতা সূত্রধর আরো একটি মন্তব্য জানিয়েছেন, ইফতেকার ভাইয়া
উইচ ইজ ইয়োর ফেভারিট বিপাশা আপু স্পেশাল ডিশ? Wow. So there are many. So one of them is biryani. যেটা ফারার যে কাচ্চি বিরিয়ানি যেটা করে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা আমার খুবই ফেভারিট একটা ডিশ, এটা না বললেই নয়। অবশ্যই অবশ্যই, তবে এই প্রশ্নটি একটি ট্রিক প্রশ্ন, কেননা যখনই এই প্রশ্নটি কোনো স্বামীকে করা হয় তার স্ত্রী রান্নার ব্যাপারে, যে যথার্থ উত্তর চেয়ে যা রাজে তাই ভালো হয় বা এই টাইপের কিছু, কেননা এখন তুমি যেটারই নাম বলবা অনুষ্ঠান শেষে ফারা তোমাকে বলবে ও আচ্ছা তাহলে ওইটা ভালো লাগে না, মানে এটা হচ্ছে সমস্যা আর কি। যাই হোক, আচ্ছা হাবিবা শারমিন, ওয়াও অ্যামেজিং, এবং দুটি হৃদয় চিহ্ন হাবিবা শারমিন ফারা তোমার জন্য। থ্যাংক ইউ হাবিবা, থ্যাংক ইউ শো দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য, আর মাহে রমজানের মোবারক। অনেক অনেক ধন্যবাদ, আমার বিদায় নেওয়ার পালা এবং টেস্টিং এর পালা ইফতি তোমার পালা এবারে। ঠিক আছে। তো অফ কোর্স আমার দেখে খুব ভালো লাগছে, মানে কালারফুল একটা ডিশ আপনারা তৈরি করেন, রমজান মাসে অবশ্যই খেতে পারেন, এবং যাদের প্রনের অ্যালার্জি অবশ্যই অ্যাভয়েড করে চিকেন দেবেন, ফ্লেভার কিন্তু সম্পূর্ণ একই হবে, জাস্ট হচ্ছে চিকেন ফ্লেভার, আর আমি আজকে যেটা তৈরি করেছি সেটা প্রন ফ্লেভার। তো আর ওয়ান্ডারফুল, স্মেলস রিয়েলি গুড, আমার তো এখন থাইল্যান্ডে চলে যেতে। আপনার ওখান থেকে দেখতে পাবেন, এবং আজকে যে বিজয়ী হবে সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী সে খুব খুব পাবে, এবং আমি অনেক খুশি হব যেই হন আপনি যদি খাওয়াগুলো আসলে ট্রাই করেন। আমি চেষ্টা করি খুবই ইজি করে এক্সপ্লেইন করার জন্য, করবেন নিশ্চয়ই ভালো রান্না হবে। সেখানে আমি চপস্টিক রেখেছি, ফর্ক এন্ড নাইফ আছে, ওকে ফর্ক এন্ড নাইফ দিয়ে বলছি যখন ক্যালেন্ডার ব্যবহার করেছে চপস্টিক দিয়ে খাওয়া। Let me try the first, the main dish of the day. Really good. So, আমি এখনই পুরোটা শেষ করে ফেলবো একদম। আমাদের আরেকজন আড্ডা বাজকে আসতে হবে। Good? This is perfectly blend. আর তোমার যে ইনগ্রেডিয়েন্ট একটা যেটা আছে তোমার মেইন যে জিনিসটা হচ্ছে পাইনাপল, পাইনাপলের যে ফ্লেভারটা এটা তোমার পুরোপুরি একদম মিশে গেছে, প্রত্যেকটা বাইটস আমি এটা বুঝতে পাচ্ছি। বাটারফ্লাই প্রন এটাকে বলে, জাস্ট বিকজ এটাকে যখন নাকি ফ্লাইট করা হয় সো ওই বাটারফ্লাইয়ের মতো এটা ফুটে। Well, আমার মনে হয় হ্যাঁ, ইউ ক্যান টেস্ট ইট টু হোল্ড দ্য টেল। আচ্ছা, রিয়েলি গুড, ও ইটস স্পাইসি, আই লাভড ইট, অসম। এখানে আমি
যাক, শুধু এখানে পাইনাপল ছিল না, বলো এখানে পাইনাপল সেকশনটা ছিল। দাও। আচ্ছা বলো বলো। লেমন গ্রাস। হ্যাঁ, হুম হুম এখানে পাইনাপল ছিল, লেমন গ্রাস ছিল, আর লেমন জুস ছিল, সুগার অবশ্যই স্বাদ অনুযায়ী, আর একটু লবণ। আমি যখনই কোনো জুস বানাই ওখানে একটু লবণ দিয়ে দেই, কারণ হচ্ছে তাহলে সুইটনেসটা সুন্দরভাবে আসে। তো এমন ভাবে আপনারা ব্লেন্ড করবেন যাতে করে একদম লেমন গ্রাসটা তখন ফাইনলি মানে একদম ব্লেন্ড হয়ে যায়। আর যদি মনে হয় যে আপনার গলায় একটু লাগছে, তাহলে প্লিজ স্ট্রেইনার দিয়ে ছেঁকে জুসটা নিয়ে নেবেন। সো আমি ফুড প্রসেসর ব্লেন্ডারে করেছি, তো যার জন্য ওটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, তো আমাকে আর স্ট্রেইনারে দিতে হয়। Awesome, awesome food. All Thank right. you very much for, on behalf of our entire Monorama viewers, this is a wonderful dish. So it you start with a good dish and ends with a fantastic dish. So awesome. Thank you. Okay. Classic Farah, what a season finale, and season finale with a wonderful, yet another wonderful dish. And let me bring back our boss Iftikhar here. Kemon laglo? Khubi shushadu. Amake that reminds me Thailand je dish ta khechilam, but Farah etate koyekta jinish amar kache khubi bhalo legeche. Jokhoni ami প্রত্যেকটা বাইটস আমি পাচ্ছিলাম তোমার সেই পাইনাপলের একটা ফ্রেগনেন্স আছে, সাথে ও যেটা ক্যাশুনাটটা ইউজ করেছে ওটা দ্যাট স্ট্যান্ডস আউট দ্য এন্টায়ার ডিশ, এটা খুবই ভালো লেগেছে। আর সাথে তুমি বোধহয় হ্যাঁ সেটাই সেটাই বলতে চাইছো, স্পাইসি, খুবই খুবই সুস্বাদু। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আই থিঙ্ক তোমার বিরিয়ানি বলার পর অনিন্দিতা সূত্রটা জানিয়েছিল it's also Shah's favorite. Yes, that's true actually. Shah's she remembers. And Anindita Sutradhar aro janiyechen, I pray to God je Iftikhar bhaiyar jeno stomach pain na hoy, ami ami khub boring ranna korechi, seeing you my mouth is watering. Thank you so much, thank you so much, that's very sweet of you. I think we have some more comments from Tarannum Rashid. Thank you Monorama for another amazing dish. Chatti hridoyer jonno apnar jonno onek onek bhalobasha Tarannum Rashid for being with us. I think she is the only viewer who has been with us in all 12 shows, full season. Uni amader sathe chilen Tarannum Rashid, uni Monorama poribarer ekti ongsho. Ami ekti jei concept alap korechhilam je amra next time season 2 te amra amader viewer der keo niye ashbo amader kitchene, virtually holeo তারা আমাদের আড্ডায় চলে আসবে, যাতে করে তারা আমাদের সাথে আড্ডা দিতে পারে, তাই না? আমার মনে হয় সেটা একটা দারুণ ব্যাপার হতে পারে, কি বলো ফারা? হ্যাঁ, খুবই ভালো হবে। তো ওনারা একদম তখন ভার্চুয়ালি আমার সাথেই রান্না করবে এবং রেসিপি গুলো পুরো আরো ক্লোজলি দেখে নেবে। আমি জানি তুমি নাফিসকে নিয়ে চিন্তিত, বাট আমরা চুজ করব কাকে আমরা আনবো, তোমার কোনো চিন্তা করার কারণ নেই। হাবিবা শারমিন, তোমাকে ওয়েলকাম জানিয়েছে, ওয়েলকাম আপু, দুটি হৃদয়ের চিহ্ন। এই আপুটা বলা হয়েছে বোঝানোর জন্য যে তোমার থেকে অনেক ইয়াঙ্গার, বাট দ্যাটস ওকে, উই আন্ডারস্ট্যান্ড। ফারা খান জানিয়েছেন, উই আর লাভিং ইউর শো কেতন। ও থ্যাংক ইউ সো মাচ, আমি এরকম কমেন্ট পেলে আমারও খুব ভালো লাগে, অনেক অনেক থ্যাংক ইউ ফারা খান, অ্যাবসলুটলি অ্যাবসলুটলি ডিলাইটেড টু নো। Wonderfully organized with wonderful people. Very good luck to you for your future show. Very smartly done. Thank you so much. I think this is the best. That makes my day actually. Shaban Masher sobche best comment eta chilo. Kalke Ramzan ami shuru korbo songjome. Kintu ajke ami I will live like a king only because of this comment from Farah Khan. Viewers, thank you so much. We are nearing the close of our season finale. And thank you so much for being with us in this show. Ifti, আমাদের চূড়ান্ত বিজয়ী কে? আজকের 12টি রেসিপি বিজয়ী কি হবে? আজকে আমাদের ফিনালেতে কে বিজয় লাভ করলো? আজকে আমি খুবই একটা
আমার জন্য খুবই একটু কষ্টের ইয়ে ছিল, কারণ কাকে আমি বিজয় ঘোষণা করব, তো সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কাকে করব কাকে করব না। মানে অনেকেই খুবই ভালো ভালো সুন্দর কমেন্ট করেছে না, এবং ফারা খানও তোমাকে যে কমেন্টটা দিয়েছে সেটাও সেটাও ওয়ান্ডারফুল। আজকে আমি বিজয় করতে চাই অনিন্দিতা সূত্রধরকে। বাসায় এবং তুমি তোমার ফ্যামিলিকে খাওয়ানোর চেষ্টা করবে। ওকে ভিউয়ার্স, সিজন ফিনালের বিজয়ী 12টি রেসিপি সাইন করা পাচ্ছেন অনিন্দিতা সূত্রধর। Let's give her a round of applause, wide round of applause for Anindita Sutradhar. Thank you so much. So Farah, we are absolutely at the end point of Monorama season one. Any last thoughts that you want to share with your viewers and lovers and us as well? So again, shabaike onek 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 dhonnobad আমাদের সাথে থাকার জন্য এই 12টা এপিসোডে। এবং এগেন আমি ধন্যবাদ জানাবো আমার প্রোডিউসার কেতন শেখ এবং আমার আড্ডাবাজ ইফতেকার রহমানকে টু সাপোর্টিং মি অ্যান্ড ব্রিং মনোরমা অ্যাজ আ ব্র্যান্ড আই থিঙ্ক, বিকজ এই মনোরমার জন্য আজকে আমি এই কিচেনে রান্না করছি অনেক উৎসাহ নিয়ে আপনাদের জন্য, এবং আমি ছড়িয়ে দিচ্ছি আমার এক্সপেরিয়েন্স গুলো সবার মাঝে, এবং আশা করি আপনারা ট্রাই করবেন, নিজে খাবেন এবং অন্যকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইফতি দ্য বস, এনি লাস্ট কমেন্টস ফর আওয়ার ভিউয়ার্স এন্ড দেন উই উইল গিভ ইট আ গুড বাই এন্ড সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমিও বিদায় নেব। তার আগে ইফতির কাছ থেকে আমরা কিছু শুনি। নাও ওয়েল, আমি সবাইকে থ্যাংক ইউ বলছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এসে 12টি এপিসোড আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য। আমাদের অনেক ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাদেরকে মাফ করবেন, কারণ আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে এবং সেই সব ভুল ত্রুটিগুলি হয়তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা বলেছি যে আমরা ঈদের পরে এই রমজান মাসে, আমরা সংযমের মাস, ঈদের পরে আমরা নতুন আঙ্গিকে আসব। যেমন একটা বলেছো তুমি কেতন, যে আমরা ভিউয়ার্সকে আমরা আমাদের আড্ডাতে নিয়ে আসব, সেটা একটা নতুন আঙ্গিক হয়ে গেল। সেই সেই ধরনের জিনিস আমরা আনার চেষ্টা করব, দর্শকদেরকে আমরা ইনভলভ করবো আরো বেশি বেশি ভাবে। সেই আশা রেখে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মাহে রমজানের অসংখ্য অসংখ্য দোয়া রইল সবার জন্য, এবং দোয়া করবেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খাবার খান। থ্যাংক ইউ সো মাচ ইফতি এন্ড ফারা, সুপ্রিয় আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। চিজি স্টাফড মাশরুম থেকে যে যাত্রা আমাদের শুরু হয়েছিল সেটা চিকেন মান্ডি এবং মেলন জানে এবং দুই তিন তালা যে দই এবং পায়েসের ডেজার্ট, এরপরে আরো অনেক ধরনের মজাদার উপাদেয় রান্না, চিলি ক্র্যাব, অ্যান্ড পরিশেষে আজকের দ্বাদশ এবং সিজন ফিনালেতে আমরা দেখলাম পাইনাপেলের নৌকো, তার সাথে প্রজাপতি চিংড়ি। তো দেখতে খুবই চমৎকার লাগলো, আমি নিশ্চয়ই খেতেও ভালো হয়েছে। আপনাদের অনেক অনেক মন্তব্য এবং ভালোবাসাও আমরা পেয়েছি, সেই মন্তব্য এবং ভালোবাসা নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের আনন্দ করেছি, মজা করেছি। ইফতি যে ভুল ত্রুটির কথাগুলো বলল সেগুলো তিনজন করেছে, সেটা হচ্ছে আমি, ইফতেকার এবং ইন্টারনেট। ফারার কোনো ভুল এখানে ছিল না, সে বরাবরই বরাবরই মাস্টার শেফ, একেবারেই মাস্টার শেফের মতো আপনাদের সামনে উপাদেয় কিছু রান্না নিয়ে এসেছে। তা আমরা ফারাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মনোরমার সৃষ্টি করার জন্য এবং মনোরমাকে সিজন ওয়ান কমপ্লিট করার জন্য। আমরা সাথেই ছিলাম, আমরা খাবারগুলো এনজয় করেছি, আমরা গল্প করেছি, কিন্তু কুইন অফ দ্য কিচেনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ভিউয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই সিজন থেকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে মাহে রমজানে। সবাই ভালো থাকবেন, পরিমিত আহার করবেন এবং সবাইকে নিয়ে আহার করবেন, বৈষম্য ভুলে যাবেন, শান্তি বজায় রাখবেন, সংযম বজায় রাখবেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।